প্রতি এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে যে মতো স্বাভাবিক পুরুষ বা নারীকে হিজড়া রূপান্তর করেছে ঢাকা ও ঢাকার বাইরে ধরনের লৈঙ্গিক রূপান্তরের জন্য ক্লিনিক গড়ে উঠেছে জাতীয় দৈনিক এক প্রতিবেদন অনুযায়ী সমাজে হিজড়াদের নামে চাঁদাবাজি লিপ্ত হিজড়াদের নব্বই শতাংশই মূলত লিঙ্গ রূপান্তরিত বা ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার হওয়া লোভনীয় ব্যবসায় পরিণত হয়েছে এই সামাজিক সমস্যা প্রতিরোধে আমাদের করণীয় কি দেখুন এটার জন্য কে তৃতীয় লিঙ্গের হিজড়া কে হিজড়া না এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষার যে ব্যবস্থা ছিল বাংলাদেশে সেটি পুনরায় প্রবর্তন করা বা সেটা পুনরায় চালু করা জরুরি আমরা জানি যে এটি খুবই স্পর্শকাতর একটি বিষয় লিঙ্গ পরিচয় লিঙ্গভিত্তিক পরিচয় এটার উপরে সমাজের অনেক কিছু ডিপেন্ড করে এবং সেটিকে যদি দূর করার চেষ্টা করা হয় যেমনটি ট্রান্সজেন্ডার অধিকারের নামে গোটা দুনিয়াতে শুরু হয়েছে নতুন করে এটা মানব সভ্যতাকে হুমকির মধ্যে ফেলে দিবে এবং মানুষ পরিবার ব্যবস্থা থেকে সরে আসবে সন্তান জন্ম দেওয়ার হার কমবে এবং এর ফলশ্রুতিতে ইতোমধ্যে বিভিন্ন দেশে যে আপনার ক্রাইসিস শুরু হয়েছে তার জেনারেশন গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে সন্তান হচ্ছে না ভর্তুকি বিভিন্ন রকমের আপনার উপহার সরকারিভাবে প্রণোদনা দিয়েও সন্তান জন্ম দেওয়ার যে কালচার সেটাকে ফিরিয়ে আনতে পারছে না পৃথিবীর উন্নত দেশগুলো তো সেই কারণে এই অপসংস্কৃতির বিরুদ্ধে এই অনাচারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো দরকার অধিকারের নাম দিয়ে এই অনাচার যাতে কোনো সমাজভাবে আমাদের সমাজে প্রবেশ না করে এবং সেই সাথে এরকম বহু চিকিৎসক সহ আরও যারা জড়িত আছেন প্রত্যনায়ক যারা আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার আমরা জানি একটা সময় আমাদের দেশে তৃতীয় রঙের মানুষ কারা কারা না সেটা পরীক্ষা নিরীক্ষা করবার জন্য মেডিকেল টেস্টের ব্যবস্থা ছিল এক শ্রেণীর সেকুলার এক শ্রেণীর নাস্তিক তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে যারা ব্যক্তির জন্য অপমানজনক এভাবে মেডিকেল টেস্টের নামে তার লিঙ্গ পরিচয় চিহ্নিত করা যায় না এসব বলে তারা সেটাকে বন্ধ করেছে আমরা জানি যে বয়েটের জন্য অ্যাডমিশনের জন্য আপনার আর্মিতে চান্স পেলে সেখানে চাকরির জন্য এবং এই জাতীয় অনেক কিছুতেই কিন্তু আপনার মেডিকেল টেস্টের প্রয়োজন হয় এবং সম্পূর্ণ বিভস্ত করে টেস্ট করা হয় এমনকি আপনি বিদেশে যাবেন পৃথিবীর অনেক দেশে গেলে আপনাকে এরকম মেডিকেল টেস্ট করতে হয় প্রশ্ন হলো সেই সময় এই নাস্তিকদের কথা তাদের দাবি এগুলো কোথায় থাকে যখন একটা সমাজের স্থিতিশীলতার জন্য কে তৃতীয় লিঙ্গের মানুষ কে তৃতীয় লিঙ্গের মানুষ সেজে নারীদের মধ্যে ঢুকে তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করছে তাদের তাদেরকে বিব্রত করছে তাদেরকে প্রতারণা করছে সেই মানুষগুলোকে তাদের লিঙ্গভিত্তিক পরিচয় নিশ্চিত নিশ্চিত করবার জন্য যদি কোনো উদ্যোগ নেওয়া হয় সেটার বিরুদ্ধে তারা কথা বলে এরা সমাজের স্থিতিশীলতা কখনও চায় না এরা বাইরের ফান্ড পেয়ে বাইরের তহবিল পেয়ে দেশটাকে অস্থিতিশীল করতে চায় অতএব এদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে এবং এ ধরনের কাজে যারা জড়িত দৃষ্টান্ত শাস্তি হওয়া উচিত